নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি করার জন্য দুইটি ইঞ্জেকশন সম্পর্কে আলোচনা করব। কি এই দুটি ইঞ্জেকশন, ইঞ্জেকশন দুটি ব্যবহার করার সঠিক নিয়ম কি, এবং এই দুটি ইঞ্জেকশনের সাথে সাথে আপনাদেরকে আর কি কি ঔষধ ব্যবহার করতে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যখনই আপনারা ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য কোনো ঔষধ ব্যবহার করবেন, প্রথমে ঔষধ সম্পর্কে ভালো করে জানবেন। ভালো করে জানার পর ঔষধ ব্যবহার করবেন। ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করা হয়, ওষুধগুলি সম্পর্কে যদি না জানেন এবং ওষুধগুলি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ছাগলের ক্ষতি হতে পারে। ছাগলের যেন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ছাগলের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেই চিন্তাভাবনা করেই আপনাদেরকে ওষুধগুলি ব্যবহার করতে হবে। ছাগলের ওজন বৃদ্ধি করার জন্য প্রথম যে ইঞ্জেকশনটি আপনারা ব্যবহার করবেন সেটি হলো আইভারমেকটিন কম্পোজিশনের হাইটেক ইঞ্জেকশন। হাইটেক ইঞ্জেকশন ব্যবহারের সঠিক নিয়ম কি এবং কত পরিমাণে ছাগলের শরীরে প্রয়োগ করতে হয়, প্রথমে আমরা জানব হাইটেক ইঞ্জেকশন ব্যবহার করলে ছাগলের ওজন কীভাবে বৃদ্ধি হওয়া সম্ভব। আইভারমেকটিন কম্পোজিশনের যে ওষুধগুলো পাওয়া যায়, সেই ওষুধগুলো আমরা ছাগলের কৃমিনাশক হিসেবে ব্যবহার করে থাকি। আইভারমেকটিন ইঞ্জেকশন যদি আপনারা ছাগলের শরীরে প্রয়োগ করেন, ছাগলের শরীরের উপর এবং ছাগলের শরীরের ভিতর যে কৃমিগুলো থাকে সেই কৃমিগুলো মারা যায়। ছাগলের শরীর থেকে যদি কৃমি পরিষ্কার হয়, ছাগলের শরীরে যদি কৃমি না থাকে, তাহলে ছাগলের খাবারের রুচি বৃদ্ধি হয়, ছাগলের হজম শক্তি বৃদ্ধি হয়। যদি আপনার ছাগল ঠিকভাবে খাবার খেতে পারে, ঠিকভাবে হজম করতে পারে, তাহলে আপনার ছাগলের ওজন বৃদ্ধি অবশ্যই হবে। কিন্তু আইভারমেকটিন কম্পোজিশনের ইঞ্জেকশন যখনই আপনারা আপনার ছাগলের শরীরে প্রয়োগ করবেন, কিছু নিয়ম আপনাদেরকে মানতে হবে। আইভারমেকটিন কম্পোজিশনের ইঞ্জেকশন ব্যবহার করতে হলে 7 থেকে 10 দিন আগে থেকেই ছাগলকে লিভার টনিক খাওয়াতে হবে, এবং ইঞ্জেকশন প্রয়োগ করার পর 7 থেকে 10 দিন পর্যন্ত ছাগলটিকে লিভার টনিক এবং ভিটামিন ঔষধ খাওয়াতে হবে। আইভারমেকটিন কম্পোজিশনের হাইটেক ইঞ্জেকশন 30 কিলো ওজনে 1 ml ব্যবহার করতে হবে চামড়ার নিচে। মনে রাখবেন, এই ইঞ্জেকশন যেন চামড়ার নিচে লাগানো হয়, তাছাড়া অন্য কোনো জায়গায় এই ইঞ্জেকশন লাগানো যাবে না। হাইটেক ইঞ্জেকশন আপনারা যে কোনো সময় ছাগলের শরীরে প্রয়োগ করতে পারেন, কিন্তু প্রয়োগ করার আগে ছাগলকে লিভার টনিক অবশ্যই খাওয়াতে হবে। যেদিন আপনারা আপনার ছাগলের শরীরে হাইটেক ইঞ্জেকশন প্রয়োগ করবেন, সেই দিন থেকে হিসেব করতে হবে। যেদিন 21 দিন পূর্ণ হবে, 21 দিনের দিন ছাগলের শরীরে বেলামাইল ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে, এবং বেলামাইল ইঞ্জেকশন সপ্তাহে 2 দিন করে ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে। 30 কিলো ওজনে 2 ml হিসেবে ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে। ছাগলের শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটতি হয়, তাহলে ছাগলের ওজন বৃদ্ধি হয় না। এর কারণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ছাগলের শরীর থেকে যখনই কম হবে, তখন ছাগলটি যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে সঠিকভাবে হজম করতে পারবে না। ছাগলের পেটে ঘন ঘন গ্যাস তৈরি হবে, একদিন গ্যাস তৈরি হবে, আপনারা ট্রিটমেন্ট করবেন, তারপরের দিন পুনরায় গ্যাস তৈরি হবে। যদি ছাগলের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স পরিপূর্ণ থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে না। আপনারা যে খাবারগুলো ছাগলকে খাওয়াবেন সেই খাবারগুলো সঠিকভাবে হজম করতে পারবে, এবং যে খাবারগুলো আপনারা আপনার ছাগলকে খাওয়াবেন সেই খাবারগুলো যদি সঠিকভাবে হজম করতে পারে, তাহলে সেই খাবারে যে পুষ্টি পাওয়া যাবে সম্পূর্ণ পুষ্টি ছাগলের শরীরে লাগবে এবং ছাগলের ওজন বৃদ্ধি হওয়া সম্ভব হবে। হাইটেক ইঞ্জেকশন দেওয়ার পর যখন আপনারা বেলামাইল ইঞ্জেকশন ছাগলকে ব্যবহার করবেন, ব্যবহার করার সময় মনে রাখবেন ছাগলকে ভিটামিন এইচ খাওয়াতে হবে। যেমন মাল্টিস্টার এইচ খাওয়াতে পারেন, ভাইটুম এইচ খাওয়াতে পারেন, ইন্টাভিটা এন এইচ খাওয়াতে পারেন। যে সমস্ত ভিটামিন লিকুইডে ভিটামিন এইচ পাওয়া যায়, সেই সমস্ত ভিটামিন লিকুইডগুলো ছাগলকে খাওয়াতে হবে। যদি আপনারা এই ওষুধগুলো কন্টিনিউ রাখতে পারেন, তাহলে আপনার ছাগলের খাবারের রুচি ঠিক থাকবে এবং আপনার ছাগলের ওজন কম সময়ে বৃদ্ধি হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকুন।
সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।